প্রিয় দর্শক, দিনাজপুরের যান্ত্রিক কৃষক নামে খ্যাত আনোয়ার হোসেন সে পুরাতন ভাঙা কলকব্জা কিনে নিয়ে ভালো ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ধান কাটার হারভেস্টার সহ অনেক ধরনের কৃষি যন্ত্র উদ্ভাবন করছেন। তো চলুন দিনাজপুর থেকে ঘুরে আসি। দিনাজপুরে অত্যাধুনিক কৃষি যন্ত্র দেশীয় হারভেস্টার তৈরি করে সাফল্য বয়ে এনেছে কৃষক আনোয়ার। দিনাজপুর জেলা শহর থেকে প্রায় 42 কিলোমিটার পূর্বে ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চল বাসুদেবপুর গ্রাম, সেখানে আনোয়ার হোসেন তৈরি করেছেন অত্যাধুনিক কৃষি যন্ত্র। একসময়ের পল্লী চিকিৎসক আনোয়ার অন্যের কৃষি যন্ত্র ভাড়া নিয়ে জমি চাষ করতেন, পরে তিনি নিজে ক্রয় করেন কয়েকটি পুরনো ও ভাঙা কৃষি যন্ত্র। পুরনো লোহা লক্করের দোকান থেকে পুরনো লোহা কলকব্জা সংগ্রহের মাধ্যমে সেগুলো নিজস্ব মেধায় দেশীয় প্রযুক্তিতে সচল করে তোলেন তিনি। এভাবেই ধীরে ধীরে আনোয়ার তার মেধা মনন ও প্রচেষ্টায় অসংখ্য পুরনো ও ভাঙা কৃষি যন্ত্র নতুন করে সচল করেছেন। তার তৈরি পাওয়ার টিলারগুলো অত্যন্ত সাশ্রয়ী ও শক্তিশালী বলে জানালেন কৃষি যন্ত্র চালক ও কৃষক। আগের টায়ারে আমরা গাড়ি চালাইছি, যেখানে সেখানে গাড়ি ফাঁসতো, আর এখন এই টায়ার লাগাইছি, এই টায়ারে কোনো দায় গাড়ি ফাঁসতেছে না, আর গাড়ি পিক আপ তেমন লাগতেছে না, মানে চাষে আমাদের সুবিধা হয়েছে। আগে চাকা ছিল লোহার চাকা, এ চাকাতে ঝাঁকি খুব হতো, শরীরের ক্ষতি হতো, তাই তিনি এলাকায় পরিচিতি লাভ করেছেন যান্ত্রিক আনোয়ার হিসেবে। তার অত্যাধুনিক কৃষি যন্ত্রগুলো দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। তার এই সাফল্যে গর্বিত দেশের কৃষিবিদ ও কৃষি প্রকৌশলীরা। কৃষক আনোয়ার হোসেন এবার নিজস্ব প্রচেষ্টায় দেশীয় প্রযুক্তিতে গড়ে তুলেছেন একটি হারভেস্টার মেশিন কৃষি যন্ত্র, যা বহির্বিশ্বের তৈরি অন্যান্য হারভেস্টার থেকে অত্যন্ত কার্যকর ও সাশ্রয়ী। এখানে যে মেশিনটা ইনক্লুড করা আছে সেই মেশিনটা হলো ওয়ান সিলিন্ডার একটা ইঞ্জিন, আর এটাতে মানে কারণ তেল খরচ অনেক কম, আর গিয়ার বক্স মানে কারণ সহজ সরল যে দেশীয় মানে কারণভাবে আমাদের হাতের কাছে সব কিছু মালে আর পাওয়া যাবে। আর এই মেশিনের সুবিধা সাইড হলো পরিবহন ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা নাই, সেই মানে কারণ হুইল টাইপ গাড়ি, পার্সের খরচ অনেক কম। অন্য কম্বাইন অনেক হারভেস্টার বাংলাদেশে আছে, সেই কম্বাইন হারভেস্টার মানে কারণ পার্সের খরচ একটা ইঞ্জিন করতে গেলে যদি ব্যয়বহুল বেশি, ইঞ্জিনের মানে কারণ একটা ইঞ্জিন যদি অন্য কম্বাইন হারভেস্টারের আমরা যদি ওভারলিং করবে যাই তাহলে লাগে 40-50 হাজার টাকা, আর সেই তুলনায় এখানে যে ইঞ্জিনটা সেট করা আছে সেটাতে লাগবে 4,000 টাকা। মেশিনে ধান কাটতে প্রতি বিঘা জমিতেও মানে তেল খরচ অনেক কম, সেটা 2 লিটারে তেলে 1 বিঘা মাটি ধান কাটা সম্ভব, একরে লাগবে 4 লিটার। অন্যান্য মেশিনে একরে লাগে মানে 15-16 লিটার, এখানে সময় লাগবে 1 একর মাটিতে ঘন্টা টাইম লাগবে। এ মেশিনের মাধ্যমে ধান ও গম কাটা, মাড়াই, ঝাড়াই, বস্তাজাত ও বহন করা হচ্ছে। জমিতে ছাড়াও যে কোনো স্থানে ধান ও গম মাড়াই করা সম্ভব এই মেশিনে। পুরনো ও ভাঙা কৃষি যন্ত্র ক্রয় করে এবং পুরনো লোহা লক্করের দোকান থেকে পুরনো লোহা কলকব্জা সংগ্রহের মাধ্যমে সেগুলো নিজস্ব মেধায় দেশীয় প্রযুক্তিতে সচল করে তুলেছেন কৃষক আনোয়ার। তাকে এ ব্যাপারে সহায়তা করেছেন একজন লেদ মেশিন শ্রমিক। আমার ওয়ার্কশপে এই গাড়ি তৈরি হয়েছে, আনোয়ার ভাইয়ের চিন্তা চেতনার উপরে এই গাড়ি তৈরি হয়েছে। আমি আগে থেকে থেসার তৈরি করতাম ধান মারাই, এই মেশিনে যেটা আমরা সুবিধা পাবো সেটা হচ্ছে অন্যান্য দেশের মেশিনের সেটে এটার মেকানিক্যাল সাইড খুবই সুবিধা এবং খরচ খুবই সাশ্রয়। নিজের চাহিদা মেটানোর পাশাপাশি কৃষক আনোয়ার কৃষি যন্ত্র ভাড়া দিয়ে উপার্জন করছেন বিপুল অর্থ। আমি আনোয়ার ডাক্তারের কাছ থেকে এই টিলার ভাড়া নিয়ে এবার জমি চাষ করছি। জমি চাষ করাতে আমি আগের যে অন্য টিলার ভাড়া নিয়েছি তার চেয়ে এটাতে আমার অনেক সাশ্রয়। যেমন চাষের দিক দিয়েও আমি কম চাষে ভালো জমি চাষ পাচ্ছি অল্প চাষে, এবং পয়সার দিক দিয়েও সাশ্রয় হচ্ছে। ওই যে সাইটিং পাওয়ার টিলারগুলো ছিল ওগুলাতে 4-6 চাষ করে লাগতো, তাতে করে আমাদের পার একরে প্রায় 1800 টাকা। এখন আমাদের এটা সাশ্রয় হচ্ছে, এটা 4 চাষেই আমাদের কাদো হচ্ছে, 2 চাষে যাবার হয়ে যায় আর 2 চাষে হচ্ছে, এই জন্য আমাদের পার একরে এখন সাশ্রয় হচ্ছে 800 টাকা করে। আনোয়ার হোসেনের এই কৃষি যন্ত্র দেশের কৃষি সেক্টরে বয়ে আনবে ব্যাপক সুফল, এমনটাই প্রত্যাশা করছেন কৃষিবিদ ও কৃষি প্রকৌশলীরা।
প্রিয় দর্শক, এখন আরো একটি ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন।